আল্লামা জুনায়েদ বাবু নগরী আজকে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গিয়েছেন। উনি এমন একজন ব্যক্তি ছিলেন কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, আপোষহীন একজন ব্যক্তি ছিলেন, সারাটা জীবন ইসলামের জন্য কথা বলেছেন, ইসলামের জন্য খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, মাদ্রাসার খেদমত করেছেন, মানবতার খেদমত করেছেন, বিশ্ব মানুষের কল্যাণে কাজ করেছেন। এই জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি আজকে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ওনার চলে যাওয়ার মুহূর্তটা দেখলে আপনার চোখে অশ্রু ঝরবে। আহারে, এই মানুষগুলো সোনার মানুষগুলো চলে যায় আর আমরা হয়ে যাই অভিভাবকহীন। আমাদের অভিভাবকেরা এক এক করে চলে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আমাদেরকে রেখে চলে যাচ্ছে, এক একটা জ্ঞানের সাগর তারা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আমরা একটু তাদের জন্য আফসোস করি না? আমরা তাদের জন্য আফসোস করলেও তারা যে কাজগুলো করে গেছে সেই কাজগুলো করার বিন্দুমাত্র চিন্তা আমাদের মনের মধ্যে নাই, আছে মনের মধ্যে নাই? শাহিন ভাই আজ আছে, ইমামতি করতে পারে, শাহিন ভাই যেদিন থাকবে না সেদিন পূর্ব পাড়ায় কে ইমামতি করবে, এটা নিয়ে কি একটু চিন্তা হয় আপনাদের? তাই যদি হতো তাহলে আপনি একটু ইমামতি করার যোগ্যতা অর্জন করার জন্য কোরআন শিখতেন, কোরআন বুঝতেন, কোরআন পড়তেন, কোরআন শিখতেন, কোরআন সহি করতেন, ঠিক কিনা? আপনার সন্তানকে মাদ্রাসায় দিতেন, আপনার সন্তানকে আলেম বানাতেন, কিন্তু ও চিন্তা নেই, যে হুজুর হয়েছে হোক, যে মাদ্রাসায় পড়েছে পড়ুক, আমার এ নিয়ে টেনশন করার দরকার নেই, আমি প্রতিদিন যাব পিছন থেকে নামাজ পড়ে পিছন থেকে চলে আসব, এই চিন্তার লোক বেশি না কম, বেশি না কম? আল্লামা জুনায়েদ বাবু নগরী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আল্লাহ ওনার সকল নেক আমলগুলোকে কবুল করে নিন, বলেন আমিন। ও আমার ভাইয়েরা, এই আল্লামা জুনায়েদ বাবু নগরী সাহেব উনি মাত্র কিছুদিন আগেও যখন একের পর এক লকডাউনের চাপে মানুষ দিকভ্রান্ত হয়ে গেছিল সেই মুহূর্তে উনি চিৎকার করে বলেছিলেন, আমাকে আটকাতে চাইলে আটকান কিন্তু বাংলার জনগণকে মুক্তি দেন, এমন একটি কথাও তিনি বলেছেন। যাই হোক, লকডাউন দেশের মানুষের কল্যাণের জন্য দেয়া হয়েছে, মানুষকে রক্ষার জন্য দেয়া হয়েছে, কিন্তু একজন মানুষের অভিভাবক হিসাবে তিনি তিনার জায়গা থেকে তার অভিব্যক্তিটা প্রকাশ করেছেন যে আমাকে যদি প্রয়োজন হয় আমাকে অ্যারেস্ট করেন, তাও বাংলাদেশের মানুষ যেন কষ্ট না পায় সেদিকটা খেয়াল রাখেন। এটা ছিল তার বক্তব্য, এটা ছিল তার আপোষহীন মন্তব্য। এ জাতীয় অনেক কাজ করেছেন মানুষের জন্য, মানুষ মানবতার কল্যাণে এই কাজগুলো করেছেন, আল্লাহ তার সকল কাজগুলোকে কবুল করে নিন, বলেন আমিন।